দীর্ঘ 9 বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রোববার দুপুর 2টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির এই নেতা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুক কবির খান জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দুপুরে দিল্লি থেকে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছেছেন। 2015 সালের 10 মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপির নেতা সালাউদ্দিন। ওই বছরের 11ই মে ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করে শিলংয়ের পুলিশ। 2018 সালের 26 অক্টোবর অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে তাকে খালাস দেন ভারতের একটি আদালত। তবে আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ আপিল করলে থেমে যায় সালাউদ্দিনের দেশে ফেরা। প্রায় 7 বছর বিচার চলার পর গত বছরের 28 ফেব্রুয়ারি এই মামলার রায় ঘোষণা করা হয়। তিনি বেকসুর খালাস পান, কিন্তু পাসপোর্ট না থাকায় সালাউদ্দিন দেশে ফিরতে পারছিলেন না। পরে ট্রাভেল পারমিটের জন্য গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে আবেদন করেন। ট্রাভেল পাসও পান তিনি, তবে তার আর দেশে ফেরা হয়নি। তিনি প্রায় 9 বছর ভারতে অবস্থান করেন। সালাউদ্দিন আহমেদ 1991 সালে বিএনপির তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এপিএস ছিলেন। 2001 সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাকে বিএনপি জামাত জোট সরকারের সময়ে যোগাযোগ প্রতিমন্ত্রীও করা হয়েছিল। মেঘালয়ে যখন আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। ভারতের জেলে থাকাকালে বিএনপি তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।